আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হলো মাগুর মাছ। আফ্রিকান মাগুর মাছের টুপ কি দিয়ে বানাবেন? আমাকে অনেক বন্ধুরা প্রশ্ন করেন আপনারা মাগুর মাছের ভিডিও, মাগুর মাছের টুপ কি হবে। তো তাই আজকে আসলাম যে আপনাদের আফ্রিকান মাগুর মাছ আপনারা কিভাবে ধরবেন, খুব সহজ একটা টুপ আজকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখুন, ঠিক আছে, যাতে কোনো ভিডিও মিস না হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে এই আফ্রিকান মাগুর মাছের টুপ আপনারা খুব সহজ ধরে নেই। কি বুদ্ধি করে রক্তে ধরলে মাছ ধরবো? বিদেশ থেকে গেছেন না বুঝছি তো আপনার বাপ। মাগুর মাছ আজকে এই মাগুর মাছের, আফ্রিকান মাগুর মাছের টুপ বানাইতে লাগবে হলো, আফ্রিকান মাগুর মাছের টুপ বানাইতে লাগবে হলো আপনাদের রক্ত। এটা আপনারা মুরগির রক্ত নিলে হবে, আবার যে কোনো তাজা রক্ত নিলে হবে। আমি এটা মুরগির, ব্রয়লার মুরগির রক্ত নিছি। নেওয়ার পর আর লাগবে হলো ময়দা কিংবা আটা, যে কোনো একটা হলেই চলবো। তো আমি এটার মধ্যে কিছু পরিমাণে আটা দিতেছি, ঠিক আছে। এই আটা দিয়ে এখন এটাকে মাখাইব আমি। মাগুর মাছের, আফ্রিকান মাগুর মাছ বন্ধুরা কি পছন্দ করে আপনারা তো জানেন। আফ্রিকান মাগুর মাছ রক্ত দিলে পাগলের মতো হয়ে যাবে। এটার মধ্যে চাল লাগবো না, কিছু লাগবো না, খালি একটু ময়দা দিয়ে মাখাইবেন আপনার টুপটা। আর একটু ময়দা আমি নিয়ে নেব। এটার মধ্যে কোনো পরিমাণ নাই বন্ধুরা, রক্ত আর ময়দার সাথে মিশিয়ে আপনারা একটা টুপ বানাইবেন, ঠিক আছে। এখন আপনারা গরুর রক্ত নেন আর মুরগির রক্ত নেন, একটা রক্ত নিলে চলবে, ঠিক আছে। তাজা রক্তটা, তাজা যেটা এখনই জব করে এখনই টুপের সাথে বানাইবেন। ঠিক আছে বন্ধুরা, এটা দিয়ে মাগুর মাছ টপা টপ পাইবেন আপনারা। তো বন্ধুরা টুপটা এরকম হইব, এরপরে আপনারা ছোটো ছোটো এরকম গুলি বানিয়ে আপনারা টুপে গাঁথবেন, ঠিক আছে। জুপা বসিয়ে দেবেন কিংবা দুইটা বসিয়ে দিতে পারেন, দিয়ে টুন দিয়ে তারপরে পুকুরে আপনারা যেখানে মাগুর, যেখানে মনে করেন যে মাগুর মাছ আছে সেখানে এটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই হলো মাগুর মাছের টুপ। আপনারা এরকমভাবে ছানবেন, যদ্দূর আটা লাগিয়ে দিবেন যদ্দূর এরকম কালারটা হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখলেন কি সুন্দর করে টুপটা বানাইলাম, কিভাবে কালেকশন করলাম। আপনারা এরকম ব্রয়লার মুরগির দোকানের থেকে কালেকশন করবেন রক্তটা, তাজা রক্তটা। বন্ধুরা এই রক্তের ব্যবহার অনেক আছে, আরও দেখাবো আমি আস্তে আস্তে, সব ভিডিও বানাবো, ঠিক আছে। আজকে দেখালাম একটা, এই রক্তের ব্যবহার অনেক আছে, অনেক অনেক টুপের ভিডিওতে ব্যবহার করা যায়, এটার প্রসেস করে ব্যবহার করতে হয়। তো আগামীতে আরও দেব আমি এর ভিডিও। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে ন্যাচারাল জিনিস, যেগুলো খুব সহজভাবে, যেগুলো হাতের নাগালে পাবেন সেসব জিনিসের ভিডিও আমার চ্যানেলে থাকবে। কোনো তাং ফাং জিনিসের ভিডিও পাবেন না, যেগুলা পাবেন না কোথায় বিশ্রিয়ে, কী নাম কইলো, কী জল,
বুঝছেন নি আপনারা কি কইলো না কইলো, যেটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে না, এইসব জিনিসের জিনিস আমার চ্যানেলে আপনারা পাইবেন না। আপনারা যা পাইবেন সলিড, এবং কি হাতের নাগালেই আপনারা, এবং কম খরচে ওই 50 গ্রাম সোয়াবিন তেলের মধ্যে 1 ফোঁটা মেডিসিন দিয়ে আপনি ওর কাছ থেকে 300 টাকা নেব। ওই ধরনের মানুষ আমি না, ঠিক আছে, আমি যা কুমু সলিড। আপনারা আমার কাছে 2 নম্বরই কোনো জিনিস পাবেন না। আমি ব্যবসা করবার বই না এখানে, আমি শখের বিষয়ে মাছ ধরি, মাছ ধরা আমার শখ, এবং কি এই শখের থেকে এখন বন্ধুরা আপনাদের শেখানোর জন্য একটা নেশা আছে পেয়েছে। এখন আমি যা জানি আপনাদেরকে শেখাবো, বাকি যা মানুষ জানে, যারা যারা যেগুলো যেগুলো আমি জানি না, মানুষের কাছ থেকে কালেকশন করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। যত ভালো ভালো জিনিস, ন্যাচারাল জিনিস যেগুলো আপনারা খুব সহজে বানাইতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, ঠিক সেই জিনিসই আপনাদেরকে শেখাবো। তো আমার সাথে থাকুন বন্ধুরা। আমার 30,000 সাবস্ক্রাইবার এই সপ্তাহে হয়ে যাবে বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা বানানোর জন্য আমি 2015 সালের সেপ্টেম্বর মাসে আমি চ্যানেলটা বানাইছিলাম। বানানোর পরে আমার চ্যানেলের মনিটাইজেশন 2 বার তারা আমার কাছ থেকে নিয়ে নিছিল, 2 বার চালু হয়েছে, 2 বার আমার কাছ থেকে নিয়ে নিছিল। যাই হোক, প্রথমটা হইল নিছিল হইল 1,000 সাবস্ক্রাইবার, আর হইল 4,000 আওয়ার ওয়াচ টাইম, এর কারণে আমার চ্যানেলটা নিয়ে নিছিল। মনিটাইজেশন বন্ধ করে দিছিল, ভিডিও দিতাম কিন্তু কোনো মনিটাইজেশন ছিল না, কোনো অ্যাডভার্টাইজিং ছিল না। তো এরপরে আবার 1 বছর অপেক্ষা করার পরে আবার চ্যানেলটা আবার চালু হয়েছে বন্ধুরা। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আমার যতদিন আমি বাসা আছি আমার চ্যানেলটা আমি কন্টিনিউ করতে থাকবো, আর আপনাদেরকে শেখাইতে থাকবো বন্ধুরা। আপনাদেরকে আমি যতদূর পারি শিখাবো, বাকিটা আমি মানুষের কাছ থেকে নিয়ে, মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে শিখাবো। আমার কাছে পাইবেন না কোনো 2 নম্বরই, পাইবেন না কোনো কিছু, ঠিক আছে। তো আগামীকালকে আরেকটা নতুন একটা ভিডিও হবে বন্ধুরা, ভিডিওটা আপনারা মিস করবেন না। একটা ভিডিও মিস করলে আপনাদের অনেক বড় একটা লস হয়ে যাবে বন্ধুরা, কারণ আমি যা দেখাইতেছি সম্পূর্ণ খুব সস্তা প্রকৃতির, খুব সস্তা জিনিস দিয়ে, যেগুলো মানে আপনারা ঘর থেকে বেরিয়ে পাবেন। এইসব জিনিসের ভিডিও হবে আমার চ্যানেলে, কোনো ধান্দাবাজির ভিডিও হবে না, যেগুলো না পাবেন সেগুলোর ভিডিও হবে না আমার কাছে, ঠিক আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এই কোয়ারেন্টাইন সময়ে আপনারা ধৈর্য সহকারে বাড়িতে থাকবেন এবং ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকবেন, কোনো প্রকার কাজ ছাড়া, কোনো প্রকার জরুরি কাজ ছাড়া বাইরে যাইবেন না, আমিও যাবো না, আপনারাও যাইবেন না, ঠিক আছে। রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এই রোজার মাসে ইনশাআল্লাহ এই রোজার মাসে এই করোনা ভাইরাসের মৃত্যু হবে, এটা আল্লাহ নিয়ে নেবে, কারণ হলো এই পবিত্র মাসে করোনা ভাইরাসকে আল্লাহ নেবেই। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করব। ভাইয়েরা আমাকে বিভিন্ন প্রকারের কমেন্ট করেন, যেমন ট্যাংরা মাছের টুব আছে আমার চ্যানেলে, বোয়াল মাছের অনেকগুলি টুব আছে, সব ধরনের মাছের টুব আছে বন্ধুরা। আপনারা একটু কষ্ট করে দেখবেন আমার চ্যানেলটাকে, একটু ঘুইটা ঘুইটা দেখলে সব পাবেন আপনারা, ঠিক আছে। আর এক ভাই পোস্ট বলছে যে আমি বাংলায় ভিডিও জানি বানাই। বন্ধুরা আপনারা তো জানেন যে একটা চ্যানেলের চ্যানেল দেখতে আসে অনেক ধরনের মানুষ, অনেক দেশের মানুষ আমার চ্যানেলে, বাংলা এশিয়া আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, মিডল ইস্ট আছে, পৃথিবীর প্রায় সব দেশেরই মানুষ আছে। তো আমাকে বিভিন্ন প্রকারের ভাষা দিয়ে ভিডিও বানাইতে হয়, তো এর জন্য আপনারা মাইন্ড করবেন না বন্ধুরা। আপনাদের জন্য
বাংলা ভাষায় তো ভিডিও হবে, এর পাশাপাশি আবার কিছু আমাকে ভিডিও বানাইতে হয়। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টেক কেয়ার, বাই বাই। Subscribe my channel for more videos.